এই যে কোমর ব্যথার কথা আমরা প্রায় আলোচনা করি, আর আমি প্রথমেই বলেছিলাম যে কোমর সোজা করে দাঁড়িয়ে থাকার একটা কথা যে আছে, আসলে কোমর অনেক কারণেই তো আমরা সোজা করে দাঁড়াতে পারি না, ব্যথার জন্য হোক, মচকে যাওয়া হোক, এর কারণটা কি, কোমরের সমস্যা কি কি কারণে হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে কোমর হচ্ছে শরীরের ঠিক মাঝামাঝি একটা অংশ, মানে আমরা যদি শরীরকে দুই ভাগে ভাগ করি তাহলে উপরের অংশের পাশেও কোমর চলে যাবে, আবার নিচের অংশের সাথে কোমরটা যাবে, সেটাই মানে ঠিক লাম্বার স্পাইনটা টোটাল বডির মাঝামাঝি অবস্থানে মাঝামাঝি। আছে। এবং সবচেয়ে বেশি ব্যথার রুগী পৃথিবীতে এই কোমর ব্যথা ভুগে থাকে, এবং আমাদের যে রিসার্চে দেখা গিয়েছে যে কোমর ব্যথার রুগীর সংখ্যাই সবচেয়ে বেশি, এবং যত দিন যাচ্ছে তত এই সংখ্যা, এই পরিমাণ, এই রুগীর সংখ্যা সংখ্যা আরো বেড়ে বেড়েই যাচ্ছে, চলছে। এবং প্রত্যেকটা রুগী বিভিন্নভাবে জটিলতা আক্রান্ত হচ্ছে কোমর ব্যথার কারণে এবং কোমরের সমস্যার কারণে। আর আমরা যদি এগুলা দেখি, বেশিরভাগ কারণে হচ্ছে আমাদের এখন পেশাগত জীবন, মানে যত পৃথিবী আগাচ্ছে, সারা বাংলাদেশ তো আছেই, সারা পৃথিবীতে মানুষ তার মানে ব্যক্তিগত কাজ এবং তার প্রফেশনাল কাজে তাকে প্রচুর মনোনিবেশ করতে হয়, এবং এক প্রকারের মানে যেটা আমরা প্রতিযোগিতা চলছে, যার হুম কারণে হুম দেখা যায় যে একটা লোক যখন সে তার বসে কাজ করে, সে অফিস হোক বা যে কোনো কাজ হোক, একটা মেকানিক্যাল কাজে হোক হুম অথবা কৃষক, সে সেটাই যদি মাঠেও কাজ করে, সে তাকে কঠোর পরিশ্রম করতে পরিশ্রম হয়। করতে। একজন এবং আমাদের দর্শক কিন্তু আমেরিকার বস্টন থেকে SMS পাঠিয়েছেন আমাদের কাছে, নাম হচ্ছে মাহমুদুল বাড়ি, বয়স 42 বছর। তিনি লিখেছে, আমাকে মাঝে মাঝে ভারী স্যুটকেস, অনেক লাগেজ বহন করতে হয়। একদিন হঠাৎ করে একটি ভারী লাগেজ বহন করার পর আমার কোমরে হুট করে একটা আওয়াজ হলো, তারপর থেকে কোমরে ব্যথা, আইবুপ্রোফেন খেয়ে চলেছি কিন্তু ব্যথা কিন্তু সারছে না। আপনার পরামর্শ জানতে চেয়েছেন। অবশ্যই, আসলে উনি আমেরিকাতে আছে, বোস্টনে, ওখানে ওনার যেটা হচ্ছে যে আচ্ছা, একজন ওইসব, দর্শকের প্রশ্নটি নিয়ে নিই, অবশ্যই তারপরে দুটো প্রশ্ন উত্তর একসাথে একসঙ্গে তুলি। শুনবো। হ্যালো দর্শক, হ্যালো, আপনার নাম সালাম বয়স বলে আলাইকুম। প্রশ্নটি করুন। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি সৌদি আরব থেকে বলছিলাম, আমার নাম আব্দুল কাইয়ুম, আচ্ছা, কেরানীগঞ্জ জি বলুন। সৌদি আরব। সৌদি আরব থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, জি 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 সৌদি। স্যার আমার সমস্যা হলো, আমি কিছুদিন আগে, আমার আগে যে কোমরে হালকা ব্যথা ছিল, হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে উঠাই নিচে উঁচু নিচু একটা ঝাঁকি খাইছিলাম। ঝাঁকি খাওয়ার পরে হুম হুম, আমার মেরুদণ্ড মাঝামাঝি প্রচন্ড ব্যথা। আচ্ছা, তারপর এখানে আমি ডাক্তার দেখাইলাম, ডাক্তার এক্সরে বললো, এক্সরে মাঝে বললো যে নর্মাল, কোনো সমস্যা নাই। তারপর উনি কিছু ওষুধ গুলো আমি খাইলাম, আপাতত ব্যথাটা কমছে, কিন্তু আমি এই দুই দুই চার দিন একসাথে যাবো ফিল করতেছি, হাঁটতে গেলে হাঁটুটা আমি নর্মালি পারি না, আমি বুঝতে পারি, হাঁটুটা আমার ভারী ভারী লাগে, হাঁটুর মাঝে একটু একটু ব্যথা করে, হুম হুম এবং হুম, পায়ে পায়ের বুড়ি আঙুলটার মধ্যেও আমি মাঝে মাঝে যখন পা উপরে করতে চাই তখন দেখি ঝিন ঝিন করে। আচ্ছা, এবং আপনার বয়স কত? আমার বয়স 31। আচ্ছা, কি জানতে চাচ্ছেন এখন, এই এই সমস্যাটা কি করবো? এই মুহূর্তে আমি জানতে চাইতেছি যে এই মুহূর্তে আমি দেশে আসতে পারতেছি না, আমি আইলাম আসছে 3-4 মাস হয়, দর্শক, তা আপনি আমি কি এখন কাজ কি করেন করতে সৌদি পারি, আরবে? কি করলে আমি স্বাভাবিক ভাবে অন্তত 5-6 মাস এখানে কাজ কর্ম করতে পারবো, তারপর আইসা বাংলাদেশে আইসা সৌদি আপনাদের কাছে আমি চিকিৎসা নিতে দর্শক চাই। শুনুন, সৌদি আরবে কি কাজ করেন আপনি, কি পেশায় নিয়োজিত? আমি কাজ করি, আপনার হসপিটালে কাজ করি। ফিটার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা উত্তরটি জি, আমি শুনুন উত্তর দিচ্ছি। আমাদের দুটো, এক ভাই যে বস্টনের হুম SMS, হুম একটা হুম, সৌদি আরবের, দুটা মোটামুটি দুইটা একই সমস্যার রকমের, প্রায় একই কাছাকাছি। রকমের। ওনার যেটা হয়েছে যে কিছু করতে যাওয়ার পর ওনারও একই সমস্যা, আপনি যেটা হুম বলছেন হুম যে হুম, উনি লাগেজ টান দিতে গিয়ে হুট করে একটা আওয়াজ আওয়াজ হয়েছে, হলো, এগুলা সবগুলাই বুঝতে হবে। এই যে হিস্টোরিগুলা বা একই যে ধাঁচগুলা হুম প্রায় হুম, কাছাকাছি, যেগুলো আমরা PLID বলে থাকি বা সেটি প্রোল্যাপস ইন্টার ভার্টেব্রাল ডিস্ক, এবং ওনার যে সমস্যাটা পাশে বৃদ্ধাঙ্গুল ঝিঝি লাগে বা ঝিঝি কর, অবশ অবশ ভাব লাগে, এবং হয়তো ব্যথার ওষুধ খাওয়াচ্ছে, ব্যথাটা কমে গিয়েছে, কিন্তু এই যে পায়ের দিকে যে ছড়িয়ে ভার পড়ছে, ভারনেস, তার হাঁটুতে ভার, আঙ্গুলে ভার, এটা চলে যা মানে যাচ্ছে না। ছড়িয়ে পড়ছে। আমার মনে হয় দুজনকেই, যেটা দর্শক আপনাকে আর এখানে কিন্তু আরেকটা কথা, উনি বলছেন এক্স রেতে নর্মাল আসবেই, আসবে, কারণ এক্সরে দিয়ে সফট টিস্যু সফট ডায়াগনোসিস টিস্যু, করা যায় না। সেটাই মেরুদণ্ডের অনেকগুলো অংশ আছে, যেটা হাড় আছে মাঝখানে, ডিস্ক, তারপরে বিভিন্ন ভেসেলস, লিগামেন্ট, এগুলো থাকে। আপনার কোমরে একটা MRI করতে হবে, আপনি ওখানকে ডাক্তারকে বলে একটা MRI করে দেখতে পারেন। আর এখন আপাতত দুজনকে কিছুদিন রেস্টে থাকতে হবে, আনুমানিক 15-20 দিন, যদি সম্ভব হয় কাজের ফাঁকে ফাঁকে হোক, অথবা একটানা রেস্টে থেকে আপনারা দেখেন, আশা করি এটা ইম্প্রুভ হয়ে যাবে। যদি এত সমাধান হয়, MRI করে সম্ভবত PLID, এবং PLID রোগের চিকিৎসা টোটালি হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করতে হয় কয়েক সপ্তাহ, করলে এটা অপারেশনের ঝুঁকি থেকে বাঁচা যায়। ডক্টর শফিউল্লাহ প্রধান, এই যে সৌদি আরব থেকে আমার ভাই ফোন করলেন, এরকম অনেক অনেকে কিন্তু এই ছুটির সময় দেশে আসবে, রোজা করতে সবাইকে নিয়ে, ঈদ করবে,
তখন কি আপনি ডিপিআরসি হসপিটাল খোঁজা বন্ধ থাকবে না খোলা থাকবে? আর আরেকজন দর্শকের প্রশ্নটির উত্তর মানে জেনে তারপর উত্তর একসঙ্গে দিন। হ্যালো দর্শক, আপনি নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারের সাথে একটু কথা বলতে, জি জি বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার আমি কর্মলগা আজকে অনেকদিন তোমার কোমরে ব্যথা, জি বুঝছেন তো, কোমর থেকে আমার এখন বর্তমানে ঘাড়ে ব্যথা। আমি আবুধাবি থেকে বলতেছি, তো আজকে অনেক দিন যাবত আমি কষ্ট পেতেছি। জি আপনি কি ওখানে মাঝে মাঝে, জি জি আমি মাঝে মাঝে আবার আমার এই যে হাট আছে না, হাটের সাইডটা এই সাইডে বাম সাইডে আমার ব্যথা করে সবসময়। তো আবার কিছুদিন বাদে আমার ব্যথাটা বন্ধ হয়ে যায়, কোমরে ব্যথা সবসময়, কিন্তু আমি কোনো সময় কোমরে ট্রিটমেন্ট করছি না। তারপর আমি এমনি মনে করে অনেক ট্রিটমেন্ট করছি, হাড়ের ট্রিটমেন্ট করছি, কোনো সমস্যা পাওয়া যায় নাই। আপনার বয়স কত? আমার বয়স ধরেন 35 হবে। 35? আপনি ওখানে কি করতে হয়, আপনার কাজ কি ওখানে? আমি এখানে মনে করেন ড্রাইভিং চাকরি করি, জি। আর আমার কোনো কোনো সময় আমার ব্যথাটা ওই জ্বালা যন্ত্র জ্বালা পোড়া করে, ঘাড়ে জ্বালা পোড়া করে, আর মাথায় জ্বালা পোড়া করে, আবার মনে করেন ফাউন মধ্যে একটু ঝিমঝিম করে। জি জি জি, উত্তরটি শুনুন। আমার এই যে ঠিক উত্তরটি শুনুন, রমজানে খোলা থাকবে কিনা আপনি? অবশ্যই আমাদের ডিপিআরসি হাসপাতাল টোটালি এটা একটা হাসপাতাল, শুধু দুই ঈদের দিন ছাড়া, ঈদের দিনও আমরা খোলা রাখি বাট কার্যক্রম বন্ধ থাকে, কিন্তু অন্যান্য প্রতিদিনই আমাদের রমজান মাসও স্পেশালি আমরা রমজান মাসে আরো বেশি সার্ভিস দিয়ে থাকি। কারণ এই সময় আমরা বেশিরভাগ রুগী আসলে ব্যথা রুগী নিয়ে কাজ করি, ব্যথা এবং প্যারালাইসিস। আপনি জানেন ব্যথা রুগীদের অতিরিক্ত ওজন থাকে, রমজান মাসে কিন্তু এটা একটা উপযুক্ত সময় ওজন কমানোর, ওজন কমানোর জন্য। কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ, এবং আমি ডাটা নিয়ে দেখেছি যে স্যার খাবার যদি সামনে আসে এটা তো না খেয়ে পারি না, সেই তো রমজানে তো আর খাবার সামনে আসার সম্ভাবনা থাকবে না। জাস্ট রাতের বেলা যদি একটু খাবারটা কমিয়ে দেয় তাহলে যারা কোমর ব্যথা ভুগছে এবং বাত ব্যথা আক্রান্ত এবং যাদের অতিরিক্ত ওজন তারা ওজনটা কমিয়ে ফেলতে পারে এই সময়। ওজন কমানো তো একটা মানে ব্যথা দূর করার একটা বড় মাধ্যম। অবশ্যই ওজন হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, যে কোনো হাঁটু ব্যথা হোক কোমর ব্যথা হোক, যার ওজন অতিরিক্ত তাদের এই সমস্যাগুলো আরও বাড়িয়ে তোলে। এবং এই রোগীগুলো দেখা যায় হয়তো থেরাপি নিলো বা এক্সারসাইজ করে ভালো হলো বা অপারেশনে ভালো হলো, কিন্তু আবার খারাপ হবে তার অতিরিক্ত ওজনের কারণে। এই জন্য ওজনটা এই সময় কমিয়ে ফেলা যায়। তাহলে খোলা থাকছে, আমরা এখন আবুধাবির দর্শকের প্রশ্নের উত্তর। অবশ্যই, আর আমার যেটা মনে হচ্ছে দর্শক, আপনার ডায়াগনোসিসটা খুব জরুরি। আপনি ওখানে যেহেতু ডায়াগনোসিসটা কনফার্ম হয় না, একবার কোমর ব্যথা আবার ঘাড় ব্যথা বিভিন্ন কারণে এগুলো হতে পারে। ড্রাইভিং করেন এবং ড্রাইভিং একটা পেশা, এবং ড্রাইভিং পেশা যেটা হচ্ছে অনেকক্ষণ বসে থাকতে হয়, এবং ওনারা কিন্তু বাইরে একটানা ড্রাইভিং করে আমি যতটুকু জানি, কন্টিনিউয়াস লং ড্রাইভে যেতে হয়, লং ড্রাইভে যেতে হয় এবং বসেই থাকা হয়, এবং দেখা যায় যে গাড়ি তো অনেক এসি ইউজ করে, যে সকল কারণে মানে অনেকগুলো ফ্যাক্টর একসাথে জড়িত হয়েছে। আমার মনে আপনার মেরুদণ্ডের MRI করা দরকার। আপনি আপাতত ওখানে সম্ভব হলে MRI করে দেখেন, এবং প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হয়ে কনফার্ম ডায়াগনোসিস করা দরকার। আর যদি আপনার ব্যথা খুব বেশি বেড়ে যায় আপনি আপাতত কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন, আর বিছানাটা যদি নরম হয় কারেকশন করে দেখতে পারেন। আর ড্রাইভিং করার সময় একটানা ড্রাইভিং করবেন না, মাঝে মাঝে একটু বের হয়ে যেতে হবে গাড়ি থেকে, আবার বসতে হবে, কিছু জিনিস মেনে চলতে হবে, বিরতি দিয়ে দিতে হবে। সবার আগে আপনাকে কনফার্ম একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কিছু টেস্ট করে কনফার্ম করতে হবে যে কী সমস্যা এটা হচ্ছে। যদি এটা আর্থ্রাইটিস হয় চিকিৎসা এক, আর যদি PLID বা অন্য কোনো সমস্যা হয় চিকিৎসা আরেক। তাহলে আমরা দেখছি যে আমাদের বস্টনে, সৌদি আরবে অনেক অনেক একই ধরনের। আচ্ছা আরেকজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিবেন। হ্যালো দর্শক, প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। আমি লিলি শেওড়াবাজার থেকে বলছি। জি লিলি বলুন। হ্যাঁ, আমার আজকে 3-4 মাস যাবত হঠাৎ করে কোমর ব্যথা, আমি উপর হয়ে কোনো কাজ করতে পারি না। বিছানায় শুইলে একটু ঠিক হয় কিন্তু এরপরে আবারও ব্যথা হয়, উপরের দিকে যাচ্ছে ব্যথাটা। জি, আপনার বয়স কত? 38। আপনি কি করেন, পেশা কি? ও হাউসওয়াইফ। আচ্ছা, এই জন্য কি অলরেডি কি ডাক্তার দেখিয়েছেন না এখনো দেখাননি? না না, আমি এখনো কোনো ডাক্তার দেখাইনি, বাট উপর হইতে বেশি সমস্যা হয়, একটু কাপড় কাচার পরে জি জি, বা যে কোনো কাজে বিছানা গুছাইতে পারি না উপর হয়ে এরকম। জি জি জি, দর্শক ধন্যবাদ, এটা বুঝেই যাচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, বেশিরভাগ মহিলাদের এটা কমপ্লেইন যে তারা উপর হয়ে কোনো কাজ, মানে ওনারটা হচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়ে শুরু হলো আর কি। আসলে সামনে ঝুঁকে কাজ করাটা আমরা নিষেধ করি, কিন্তু পারিবারিক অনেক কাজ আছে যেটা সামনে ঝুঁকে, আমাদের মা বন্ধুদের তো সামনে ঝুঁকেই কাজ করতে হয়। এটা আসলে এডুকেশনের একটা ব্যাপার, আমি এটা হচ্ছে বাংলাদেশে যেটা হয় দীর্ঘদিন ধরে এই কাজটা চলে আসছে, আমার মনে হয় সকল মা বোনকে এই জিনিসটা একটু আরো জানা দরকার যে সামনে ঝুঁকে কাজ করা যাবে কিন্তু সেটা যেন এক নাগারে আধা ঘন্টা এক ঘন্টার বেশি না হয়। যেমন যারা ঘর ঝাড়ু দেয় গ্রামে গঞ্জে বিভিন্ন ছোট ছোট
ঝাড়ু দিয়ে যে সামনে ঝুঁকে তাদের কাজগুলো করতে হয়, এতে মেরুদণ্ড কিন্তু সমস্যা হয়। আমরা বলি যে কোনো যে ঝাড়ু মোছার কাজ যদি তারা বড় হাতলে যে সকল এখন মডার্ন ইকুইপমেন্ট পাওয়া যায় তা যদি ইউজ করে, এটা সফট টাইপের করতে পারে, সফট টাইপের যেটা বিভিন্ন উন্নত বিশ্বে তাই কিন্তু করে থাকে, আমাদের হাসপাতালগুলি তো আছে অবশ্যই, এবং আমরা নিচে বসে কোনো কাজ অবশ্যই করা যাবে, সেটা যেন আধা ঘন্টা এক ঘন্টার বেশি না হয়। তো আমার মনে হয় বোন আপনার এটা একেবারে প্রাথমিক পর্যায়ে সমস্যাটা শুরু হয়েছে, আপনার এই যে এডুকেশনগুলো যে সামনে ঝুঁকে কাজ করার ব্যাপার এগুলা এই এই সকল জিনিসগুলো আপনাদের জেনে নিতে হবে, যে সামনে বেশিক্ষণ ঝুঁকে কাজ করা যাবে না, সামনে ঝুঁকে যদি অনেকক্ষণ ঝাড়ু দেওয়া বা ঘর মোছা বা বিভিন্ন কাজ করেন মেরুদণ্ডের কোমরের সমস্যা হতে পারে, কিন্তু প্রয়োজনে সামনে ঝুঁকতে হতে পারে কিন্তু সাময়িক সময়ের জন্য, আপনি এই মুহূর্তে এই এই কাজগুলো করা বাদ দেন। আপনি যেমন ঘর ঝাড়ুর যে জিনিসগুলো আমি বলছিলাম যে কারেকশন করা দরকার, নিচে দরকার হলে বসেও কাজ করতে পারেন হাঁটু ভেঙে বসে, কিন্তু সেক্ষেত্রেও এক ঘন্টার বেশি করা যাবে না, একটু এডুকেশনগুলো শিখে নিলে আশা করি এই সমস্যাটা চলে যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।